মালদা স্টেট অলিম্পিয়াডের প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। শুক্রবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন সংস্থার ডাইরেক্টর বিক্রম সরকার। এদিন তিনি জানান, বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি এবং সমস্ত বিষয় নিয়েও পরীক্ষা হয় রাজ্য জুড়ে। প্রায় 8,878 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়, এর মধ্যে 7,379 জন পাশ করেছে। সফল পরীক্ষার্থীদের মধ্যে সেরাদের সম্মান জানানো হবে। 2019 সাল থেকে রাজ্য জুড়ে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আজকে আমাদের বেঙ্গল এডুকেশন পরিচালিত স্টেট অলিম্পিয়াড 2023-এর পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। মোট 4টি পরীক্ষা হয়েছিল, কম্বাইন্ড টেস্ট, ইংলিশ টেস্ট, ম্যাথামেটিক্স টেস্ট এবং সায়েন্স টেস্ট। টোটাল সারা রাজ্যব্যাপী পরীক্ষার্থী ছিল হচ্ছে 9,487 জন। পরীক্ষা দিয়েছিল 8,878 জন, পাশ করেছে 7,379 জন। আমাদের পাশের হার এবারে 83%। এর স্টেটে বিভিন্ন ক্লাস ওয়াইজ স্টুডেন্টরা টপার হয়েছে, তার মধ্যে সবচেয়ে যারা 3টি এক্সামে টপার হয়েছে তার নাম হচ্ছে কঙ্কনা দাস, সে ক্লাস 10 থেকে। আর টপার ইন 2 এক্সাম, মানে 2টো এক্সামে টপার হয়েছে, MD জয় আরিয়ান ক্লাস 1, ইন্দ্রায়ুথ মণ্ডল ক্লাস 4, আর বেদপ্রকাশ সরকার ক্লাস 7। আমাদের এবারের বার্ষিক যে অনুষ্ঠান হবে বা প্রাইজ বিতরণী অনুষ্ঠান, সেটি মার্চ মাসে 2024-এ অনুষ্ঠিত হবে। আপনার নাম? আমার নাম বিক্রম সরকার, স্টেট অলিম্পিয়াডের ডাইরেক্টর এবং বেঙ্গল এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। সারা রাজ্যে মোট পরীক্ষার্থী ছিল 9,478 জন, পাশ করেছিল টোটাল এবছরে পাশ করেছে, অর্থাৎ আমাদের পাশ করেছে 7,379 জন। 100-র মধ্যে 40 পেলে পাস। পরীক্ষা একই দিনে হয় সারা রাজ্যব্যাপী। আমাদের এবারে 4টে পরীক্ষায় ক্লাস ওয়াইজ টপার হয়, স্টেটে টপার হয়, তাদের নামগুলো বলছি। 85 ক্লাস 3-তে ফার্স্ট হয় টপার অফ স্টেটে, নীলাঞ্জন দানা 85। চতুর্থ অর্থাৎ ক্লাস 4-এ পায় 79। 5-এ অনুরূপা দাস 90 পায়। ক্লাস 6-এ সম্ভব বই। ক্লাস 8-এ অঙ্কিত চৌধুরী, সে পেয়েছে 96। ক্লাস 9-এ ফার্স্ট টেস্টে যারা টপার হয়েছে রাজ্যে, ফার্স্ট হয় MD জয় আরিয়ান ক্লাস 1-এ 93। ক্লাস 3-তে দেবাংশু সিং ক্লাস 84। 6-এ দেবস্মিতা শাহ 89। 7-এ 87 পেয়েছে এবং ক্লাস 10-এ ফার্স্ট হয় কঙ্কনা দাস 92। এবারে ম্যাথামেটিক্স। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.